এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ কর সো কোশ্চেনটা কি দেওয়া আছে আমাদের কোন ব্যালেন্সের বিম্বের দাগ দেওয়া আছে 100 যেটা জিরো হতে সর্বডানে আছে জিরো রাইডারের ওজন পাঁচ মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত সেটা আমাদের বের করতে হবে তাই না সো এই ম্যাথটা কিভাবে সলভ করব এখন দেখো আমাদের এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা মধ্যে যেহেতু মাঝখানে আমাদের কি দেওয়া আছে মাঝখানে কিন্তু জিরো আছে তাই না এখন আমরা পড়ে আসছি যদি কখনো মাঝখানে কোনো বিম্বের যদি মাঝখানে জিরো থাকে সেটা আমাদের মেনলি বলে সার্টোরিয়ালস ব্যালেন্সটাকে বোঝায় তাহলে এখন যেখানে আমাদের এই জিনিসটা যদি সলভ করি তাহলে রাইডার ধ্রুবকটা আমরা বের করব এই সূত্র দ্বারা যেহেতু আমাদের মাঝখানে জিরো আছে তাহলে এই সূত্র দ্বারা আমরা করবো অর্থাৎ রাইডার ধ্রুবক সূত্রটা কী ছিল যে রাইডার ধ্রুবক সমান সমান রাইডারের বাই দাগ সংখ্যা তাহলে আমরা যে সূত্রটা ফেলবো এটা আমরা সার্টোরিয়াসের ব্যালেন্সের ক্ষেত্রে ফেলবো কেন ফেলবো মেন কারণটা কখনো যদি মাঝখানে আমাদের কি থাকে মাঝখানে যদি আমাদের জিরো থাকে তাহলে আমরা সেই রাইডার ধ্রুবকের এই সূত্র ফেলবো যে রাইডার ধ্রুবক সমান সমান কী হবে সমান সমান হবে রাইডারের ভর বাই আমাদের কি হবে দাগ সংখ্যা সো এই সূত্র দ্বারা আমরা করবো তাহলে দেখো এখন কোশ্চেন হলো যে এইখানে রাইডারের ভরটা কিন্তু আমাদের দেওয়া ছিল তো রাইডারের ভর বা রাইডারের ওজন আমাদের কত দেওয়া ছিল পাঁচ মিলিগ্রাম তাহলে এখানে বসাবো আমরা কি ফাইভ মিলিগ্রাম এখন কথা হলো যে দাগ সংখ্যা কত এখন দাগ সংখ্যা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে দাগ সংখ্যা কটি দেওয়া হচ্ছে আমাদের টোটাল একশোটি দেওয়া হচ্ছে তাই না তো দাগ সংখ্যা দেবো একশো সো এটা যদি ভাগ করি তাহলে আমাদের কত আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম সো তুমি এটা অ্যান্সার রাখতে পারো তুমি তো বলো না আমি এটাকে গ্রামে নিব তাহলে তোমাকে কী করতে হবে যে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটাকে যদি তুমি ভাগ করো কত দ্বারা এক হাজার দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু এটা কোথায় চলে যাবে গ্রামে চলে যাবে তাহলে এটা যদি ভাগ করো তাহলে আসবে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ গ্রাম এটাই আমাদের রাইডার যে ধ্রুবক আছে সেই রাইডারের ধ্রুবক এবং এই যে ধ্রুবকটা এটা মেনলি আমাদের কী হবে প্রতিটা পার দাগের সাথে আমার হবে কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ গ্রাম এটাই আমাদের কিন্তু খুব সহজেই তুমি কী করতে পারবা রাইডের ধ্রুবকের মানটা বের করবা কিন্তু অবশ্যই মনে রাখবা যে এই জিরোটা কোথায় আছে যদি জিরোটা মাঝখানে থাকে তুমি সার্টুর ব্যালেন্সের যে সূত্র সেটা ফেলবা আর জিরোটা যদি মাঝখানে না থেকে একবারে বামে থাকে সেক্ষেত্রে তুমি পলবঙ্গি ব্যালেন্সের যে রাইডের ধ্রুবক আছে এই সূত্রটা ফেলে তোমাকে বের করতে হবে এখন আমরা এই ম্যাথটা সলভ করব সো এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা কি দেওয়া আছে দেওয়া আছে একটি পলবঙ্গি ব্যালেন্সে রাইডার ধ্রুবকের মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো হলে রাইডারের ভরটা বের করতে বলছে এবং আরেকটা তথ্য দেওয়া আছে বিমের বাম বামপান্ত্রের শূন্য হতে ডান পান্তে একশো পর্যন্ত কাটা আছে সো এখন এটা আমরা কীভাবে সলভ করবো তাই না সো এটা সলভ করার জন্য দেখো আগে আমাদের কী করতে হবে তথ্যগুলো লিখতে হবে যেখানে আসলে কোনটাকে বুঝাইছে এখানে দেওয়া আছে আমাদের বাম পাশ এটাকে যদি আমরা বাম পাশ ধরি আর এটাকে যদি আমরা ডান পাশ ধরি তাহলে এই পাশে আমাদের দেওয়া আছে জিরো এবং এই পাশে দেওয়া আছে একশো তাহলে এই পাশে যদি জিরো থাকে এই পাশে যদি একশো থাকে তাহলে সাধারণত সেটা কাকে বোঝায় পলভঙ্গির ব্যালেন্সকে বোঝায় সে এখানে আমাদের কী বলছে যে রাইডার ধ্রুবকের মানটা দেওয়া আছে তাই না সো রাইডার ধ্রুবকের মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু সো আমাদের রাইডারের ভরটা বের করতে বলছে তাহলে এখন রাইডারের ভর যেহেতু বের করতে বলছে এবং রাইডার ধ্রুবকটা যেহেতু তোমার দেওয়া আছে তাহলে রাইডার ধ্রুবক এবং রাইডার ভর সম্পর্কিত কোনো সূত্র আমরা পলভঙ্গির ব্যালেন্সের ক্ষেত্রে পড়ে আসছি না সেটা একটু দেখি আমরা কিন্তু পড়ে আসছি এই যে দেখো দুই নম্বর সূত্রটা আমরা পড়ে আসছি কি পড়ে আসছি যে রাইডার ধ্রুবক আর এখানে রাইডার ফর যেহেতু দুইটা ডাটা বা দুইটা তথ্য এই সূত্র আছে তাহলে এই সূত্রটা এখানে ফেলবো তাহলে আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি যে আমরা জানি পলভঙ্গির ব্যালেন্সের ক্ষেত্রে অর্থাৎ পলভঙ্গির ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক তাই না সো রাইডার ধ্রুবক রাইডার ধ্রুবক বের করার সূত্রটা পড়ছি কী করতে হবে যে টু গুণন আমাদের নিতে হবে নিতে হবে কি রাইডারের ভর সো রাইডারের ভর বাই আমাদের কি লিখতে হবে ডাক সংখ্যা তাই না সো এই সূত্রটা ফেললাম কেন ফেললাম যেহেতু এটা আমাদের প্রথমে ম্যাথটাতে আমাদের এখানে বলছে এটা একটা পলভঙ্গির ব্যালেন্স এর জন্য আমাদের অবশ্যই পলভঙ্গির সম্পর্কিত সূত্রটা নিতে হবে এবং এখানে যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যে সূত্রের সাথে ম্যাচ করতেছে সেই সূত্রটা আমরা নিয়ে নিলাম সো এখান থেকে আমাদের বের করতে বলছে কি এখান থেকে বের করতে বলছে রাইডার ভর তাহলে এটা কিন্তু আমরা এভাবে লিখি দেখো দেখি লেখা যাবে কিনা যে রাইডার ভর রাইডার ভর রাইডার ভর এই যে রাইডার ভর সো রাইডার ভরের সাথে এখানে আমাদের কি ছিল দুই গুণ ছিল তুমি দুই গুণ রেখে দাও কি হবে আমাদের রাইডার 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 এই পাশে থাকবে ধ্রুবক আমাদের কি হবে গুণন হবে দাগ সংখ্যা দাগ সংখ্যা সো তুমি এক লাইনে করতে পারো আমি দুই লাইনে ভালো করে দেখাচ্ছি তাহলে দেখো এখানে আমাদের থাকতেছে কি রাইডার রাইডারের ভর তাহলে রাইডারের ভর সময় সময় কি হবে রাইডার ধ্রুবক রাইডার ধ্রুবক গুণন কি হবে আমাদের এখানে দাগ সংখ্যা বাই আমাদের কি হবে এখানে বাই হবে টু তাহলে দেখো এখন আমাদের কথা হলো যে রাইডার ধ্রুবকের মানটা এখানে দেওয়া আছে কত দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 টু গুন এখানে দাগ সংখ্যা কত এখন দাগ সংখ্যা দেখো শূন্য থেকে শুরু করে একশো পর্যন্ত তাই না তাহলে এখানে কয়টাই ভাবে দাগ আছে টোটাল আমাদের দাগ আছে কয়টা একশোটা এই জন্য এখানে আমরা দাগ সংখ্যা দিবো কত হান্ড্রেড বাই কত টু তো এটা যদি ক্যালকুলেটর দ্বারা হিসাব করে তাহলে তোমাদের যে মানটা আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান অবশ্যই আমাদের যে মানটা বের হবে সেটা অবশ্যই গ্রামে বের হবে সবসময় কিন্তু গ্রামে বের হয় আর হিসাব করার সময় আমরা এটা যেহেতু এই যে রাইডার ধ্রুবকের মানটা সবসময় গ্রাম হিসাব করে বলা থাকে যেন আমাদের এই যে মানটা বের হবে এটা গ্রামে বের হবে তাহলে এইটাই হবে আমাদের রাইডার ভরের মানটা কত আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম তাহলে এভাবে তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আর তুমি যদি বুঝতে পারো যে এটা পলবঙ্গের ব্যালেন্স না সার্ফুরাল ব্যালেন্স তাহলে সেই সূত্র সম্পর্কিত সূত্রটা ফেলে দিয়েই ডাটাগুলো বসাই দিলে তুমি খুব সহজে কিন্তু এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে পারবা তো এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব এই গাণিতিক সমস্যাটি কি দেওয়া ছিল একটি পলভঙ্গি ব্যালেন্সে রাইডারের ভর দেওয়া ছিল ফাইভ মিলিগ্রাম হলে আমাদের রাইডার ধ্রুবকের মানটা বের করতে বলছে এবং এখানে একটা তথ্য দেওয়া ছিল যে সর্বমমে জিরো হতে ডান পঞ্চ পঞ্চাশটি দাগান্বিত বিশিষ্ট বিম আমাদের দেওয়া ছিল সো এটা আমরা কীভাবে সলভ করবো সো এটা সলভ করার জন্য আমাদের প্রথমে যে কাজ হবে একটু চিত্র রেখে তোমাকে ধারণা নিতে হবে এটা কি পলভঙ্গির ব্যালেন্স না এটা কি সার্টফিয়ালস ব্যালেন্স তাহলে এখানে আমাদের তথ্য দেওয়া ছিল যে আমাদের যদি এভাবে যদি আমরা বিমটা থাকে তাহলে আমাদের দেওয়া ছিল যে সর্বভৌমে জিরো এটাকে যদি আমরা বাম পাশ ধরি এবং এটাকে যদি আমরা ডান পাশ ধরি সর্বভামে জিরো ছিল এবং দাগ কাটা কত ছিল পঞ্চাশ পর্যন্ত দাগ ছিল ওইভাবে যদি তুমি দাগ বোনো তাহলে টোটাল কয়টার দাগ ছিল পঞ্চাশটি দাগ ছিল এখানে আমাদের দেওয়া ছিল রাইডারের ভর আমাদের রাইডার ধ্রুবক বের করতে হবে তো রাইডার ধ্রুবক এখন বের করার জন্য যে সূত্রটা আছে একটা আছে পলভঙ্গি ব্যালেন্সের জন্য একটা আছে সার্টরাস ব্যালেন্সের জন্য এখন আমরা কোন সূত্রটা ফেলবো তো যেহেতু এইখানে জিরোটা এক প্রান্তে আছে অর্থাৎ জিরোটা কখনো যদি এক প্রান্তে যে কোনো এক প্রান্তে থাকে তাহলে সেটাকে অবশ্যই তোমাকে ধরতে হবে পলভঙ্গির ব্যালেন্স আর জিরোটা যদি কখনো মাঝখান বরাবর থাকে তাহলে সেটাকে ধরতে হবে সার্ফালস ব্যালেন্স যেহেতু এইখানে জিরোটা এক প্রান্তে বা সর্ব বামে আছে তাহলে এইখানে যে সূত্রটা ফেলবো সেটা পলভঙ্গি ব্যালেন্সের জন্য রাইডার ধ্রুবক বের করার যে সূত্র সেই সূত্র ফেলবো কি সূত্রটা পড়ে আসছি যে রাইডার ধ্রুবক সমস্ত টু গুণ রাইডারের ভর বাই ডাক সংখ্যা তাহলে এখন আমরা কী লিখবো যে আমরা জানি অর্থাৎ আমরা জানি পলবঙ্গির ব্যালেন্সের জন্য কেন পলভঙ্গি আমি আবার বলতেছি যেহেতু জিরোটা যে কোনো এক প্রান্তে আছে জিরো যদি এক প্রান্তে থাকে যে কোনো এক প্রান্তে তাহলে সেটা হবে পলভঙ্গি আর জিরোটা যদি মাঝখান বরাবর থাকে তাহলে সেটা হবে সার্টিয়ালস ব্যালেন্স তখন কিন্তু আমাদের রাইডার ধ্রুবকের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা লিখবো আমরা জানি পলবঙ্গির ব্যালেন্সের ক্ষেত্রে যে সূত্রটা পড়ছি যে রাইডার রাইডার ধ্রুবক অর্থাৎ রাইডার ধ্রুবকের একটা সূত্র পড়ছি কি পড়ছি যে আমরা প্রথম পড়ছি টু গুনন রাইডার রাইডারের ভর বাই কি দাগ সংখ্যা তাই না দাগ সংখ্যা তাহলে দেখো এখানে আমাদের কি কী লাগবে প্রথমে আমাদের লাগবে রাইডারের ভরটা লাগবে তাই না সো দেখো এখানে কিন্তু আমাদের রাইডারের ভরটা দেওয়া ছিল তাই না সো এখানে আমাদের কি দেওয়া ছিল রাইডারের ভরটা আমাদের দেওয়া ছিল সো রাইডারের ভরটা কত দেওয়া ছিল ফাইভ মিলিগ্রাম তোমাকে অবশ্যই রাইডার দ্রুবক বের করতে গেলে এই মিলিগ্রামটাকে অবশ্যই তোমাকে গ্রামে রাখতে হবে অর্থাৎ গ্রামটা হলো আমাদের পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটা ব্যালেন্স ঠিক আছে তো সেক্ষেত্রে যদি এটা মিলিগ্রামটাকে যদি আমরা গ্রামে নিই তাহলে কী করতে হবে এই ফাইভকে আমাদের এক হাজার দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে এবং ভাগ করলে কী হবে খুব সহজে আমাদের এটা গ্রামে চলে তাহলে কত হচ্ছে ভাগ করলে যে জিরো গ্রাম সো এখন যদি আমরা এখানে লিখি মানগুলো বসে দেয় টু গুণ রাইডারের ভোর রাইডারের ভোরটাকে আমরা গ্রামে নিলাম কত আসলো যে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আর এখানে আমাদের কত আসতেছে নিচে আমাদের দাগ সংখ্যা এখন দাগ সংখ্যা কত দেখো যে শূন্য থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত দাগ করা আসছে তার মানে এখানে দাগ কয়টা আছে গুনে দেখলে কয়টা হবে পঞ্চাশটা হবে এই জন্য দাগ সংখ্যা আমাদের কত হবে ফিফটি তো এটা যদি আমরা হিসাব করি তাহলে হিসাব করলে আমাদের কত আসবে এটা যদি হিসাব করি তাহলে জিরো পয়েন্ট কত আসবে জিরো 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 টু গ্রাম আর পার দাগ অর্থাৎ প্রতিটা দাগে আমাদের এই রাইডার দুর্ভোগের মানটা কতটা আসবে কত আসবে আমাদের জিরো গ্রাম তাহলে এইভাবে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তুমি কনসেপ্টটা যদি ভালো করে বুঝতে পারো যে কোনটা পলভঙ্গির ব্যালেন্স বোঝাচ্ছে এবং কোনটা স্যাটওয়ার ব্যালেন্স বোঝাচ্ছে তাহলে এই অধ্যায় থেকে যদি কোনো ধরনের ম্যাথ আসে পলভঙ্গির ব্যালেন্স সম্পর্কে তাহলে কিন্তু খুব সহজে করতে পারবো আর এই অধ্যায়ে শুধুমাত্র এই কয়েকটা টাইপের ম্যাথ আসে আর এই টাইপের ম্যাথগুলো বোঝার জন্য তোমাকে সূত্রগুলো একটু রপ্ত করতে হবে আর সূত্রগুলোর ডাটাগুলো যদি একবার বুঝতে পারো এবং সেই তথ্যগুলো দিয়ে তুমি এই সূত্র এই ম্যাথগুলো যে কোনো ধরনের ম্যাথ আসে তুমি কিন্তু সলভ করতে পারবো তো আজকে তোমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে এর যে ভিডিওটা আসবে সেখানে মেনলি আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের আরও যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে যেগুলোকে খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করে একটা ভিডিও পাবলিশ করবো তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ